তারকেশ্বর হাওড়া লোকাল ট্রেনে জন্মদিন সেলিব্রেশন। হঠাৎই ট্রেনের মধ্যে জন্মদিন পালন নিত্য যাত্রীদের মধ্য থেকে। বাড়ির থেকে বেশি সময় কাটানো হয় অফিস কলিগদের সঙ্গে, তারই মধ্যে একটু খুশি দেওয়ার জন্য এই পরিকল্পনা। তোর জন্যেই আগে থেকে, তবে মাঝ স্টেশন থেকে কেক কিনে সেটি কেটে যাত্রীরা আনন্দ করল। জন্মদিনটি ছিল সুব্রত গায়েনের। সুব্রত জানত না যে তার আজকের সকালটা এইভাবে কাটবে। সেই সঙ্গে মোবাইল থেকে মিউজিক চালিয়ে কণ্ঠে গান শুরু করলেন যাত্রীরা। আমার কাছে আজকের দিন খুবই স্মরণীয় হয়ে থাকবে বলে জানান সুব্রত। শোনাবো জন্মদিন পালন নিয়ে কি বললেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয় কাজের সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। শুভ সকাল। আজ সকালে আমরা যে ট্রেনের প্যাসেঞ্জার আছি সকলেই আমরা বন্ধু, বাকি সময়টা আমরা বাড়ির মধ্যেই কাটাই, কিন্তু আনন্দ করি ট্রেনের মধ্যে। আমাদের সুব্রত জন্মদিন, আমাদেরই বন্ধু হয়, এই জন্মদিনে আমরা কিছুক্ষণের জন্য কিছুটা আনন্দ করলাম বা ওকে আশীর্বাদও করলাম, যেন ও সুস্থ থাকে, ভালো থাকে। সকল ট্রেনের প্যাসেঞ্জার যেন ভালো থাকে, ভালোভাবে যাতায়াত করি এবং সকলে সুমধুর সম্পর্কটা রাখতে পারি। কার জন্মদিন আছে? কার জন্মদিন? সুব্রত। আগামীকাল আমার দাদার জন্মদিন, আপনারা সব পরিবারে আসবেন। Happy birthday to you, happy birthday to you, happy birthday Subroto, happy birthday to you. Ki naam? Ye maida. Ye maida. Ye maida.